আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ। আশা করি আল্লাহর অশেষ মেহরবানি ও দয়ায় সকলে ভালো আছেন। আজকে এমন এক ব্যক্তির জীবনী নিয়ে আলোচনা করব যিনি সারা জীবন সত্যকে পাওয়ার জন্য দিগদিগন্ত ছুটেছেন, যিনি সত্যকে অনুসন্ধান করতে করতে তার সারা জীবন অতিবাহিত করেছেন। সেই মহান ব্যক্তিটি হচ্ছেন হযরত সালমান আল ফারেসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সালমান আল ফারেসির বাড়ি ছিল ইস্পাহানের অন্তর্গত জাইয়ান নামক একটা গ্রামে। তার পিতা ছিলেন গ্রামের মাতব্বর এবং তার পরিবার ছিল খুব ধনী। সমাজে তাদের অবস্থান খুব ভালো ছিল। জন্মের পর থেকে সালমান আল ফারিসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতার নিকট আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে প্রিয় সৃষ্টি ছিলেন। ধীরে ধীরে তিনি সকলের নিকটে অধিক প্রিয় হয়ে গেলেন। তার প্রতি সকলের দৃষ্টি আলাদা, কিন্তু এই কারণে তার পিতামাতা আসলে তার ব্যাপারে ভয় করতে লাগলো। তাই তার বাবা মা তাকে ঘরের বাইরে যেতে দিত না, ঠিক যেমনভাবে ঘরের বাইরে যেতে দেওয়া হয় না মেয়েদেরকে। সালমান আল ফারেসি তখন খুব অগ্নি পূজা করতেন। তার এমন আগ্রহ দেখে তার পিতামাতা তাকে অগ্নিজালক হিসেবে নিয়োজিত করেন। তার দায়িত্ব ছিল দিনে এবং রাতে সামান্য মুহূর্তের জন্য যেন এই আগুন না নিভে যায় সেদিকে তার লক্ষ্য রাখতে হতো। তার বাবার ছিল বিশাল শস্য খামার যা থেকে তারা অনেক ফসল পেতেন। তার বাবা সেগুলো দেখাশুনো ও সংরক্ষণ করতেন। একদিন তার বাবার কোনো এক কাজে অন্য এক গ্রামে যাওয়ার প্রয়োজন হলো। তখন তিনি সালমান আল ফারেসিকে বললেন, আমার তো এক জায়গায় যেতে হবে, সুতরাং তুমি বাগানে যাও এবং আমার কাজগুলো তুমি করে দাও। ঠিক তার কথা মতো সালমান আল ফারেসি বাগানের উদ্দেশ্যে রওনা হলেন। যাওয়ার পথে খ্রিস্টানদের একটি গির্জা দেখতে পেলেন। তিনি তখন তাদের নামাজ আদায় করার পদ্ধতি দেখলেন আর সেটা তার মনোযোগ কেড়ে নিল। তিনি খ্রিস্টান বা অন্য কোনো ধর্মের ইবাদত সম্পর্কে তখন জানতেন না, কেননা তার বাবা মা ছোটবেলা থেকেই তাকে ঘরের বাইরে যেতে দেননি। তিনি তাদের আওয়াজ শুনে তারা কি করে তা দেখার জন্য ভিতরে প্রবেশ করেন। তাদের নামাজের পদ্ধতি দেখে তিনি খুব মুগ্ধ হলেন এবং তাদের ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে গেলেন। তিনি মনে মনে বললেন, আল্লাহর শপথ, আমরা যা করি তা থেকে এটি অনেক উত্তম। তিনি তার বাবার খামারে না গিয়ে সন্ধ্যা পর্যন্ত তাদের সাথেই ছিলেন। তারপর তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন, এ ধর্মের মূল কোথায় অবস্থিত? খ্রিস্টানরা তখন জবাব দিল, সিরিয়ায়। তখন প্রায় রাত ঘনিয়ে আসলো, তিনি বাড়ি ফিরলেন। বাড়ি ফেরার পর তার বাবার সাথে দেখা হলে তিনি কি কি করেছেন সে সম্পর্কে তিনি জিজ্ঞেস করলেন। সালমান ফারসি তখন জবাব দিলেন, বাবা, আমি যাওয়ার পথে কিছু মানুষকে দেখলাম, তারা গির্জায় নামাজ আদায় করছে। তাদের সেই নামাজ আমাকে মুগ্ধ করেছে, তাই আমি সন্ধ্যা পর্যন্ত তাদের সাথেই ছিলাম। সালমান আল ফারেসির বাবা একথা শুনে খুবই চিন্তিত হয়ে পড়লেন। তিনি বলতে লাগলেন, হে আমার সন্তান, ওই ধর্ম উত্তম নয়, বরং তোমার বাপদাদা ধর্মই উত্তম। তখন সালমান আল ফারেসি জবাব দিলেন, কখনো না, বরং তাদের ধর্ম আমাদের ধর্ম থেকে উত্তম। সালমান আল ফারেসির এই কথা শুনে তার বাবা ভয় করতে লাগলেন। না জানি তিনি তার বাপদাদা ধর্ম থেকে দূরে সরে যান। ঠিক তখন তার বাবা তার পায়ে শিকল পরিয়ে আটকে রাখেন। এর মধ্যে তিনি সুযোগ পেয়ে খ্রিস্টানদের কাছে এক লোককে পাঠালেন এবং তাকে বলতে বললেন, যখন সিরিয়ার দিকে কোনো কাফেলা রওনা করবে তখন যেন সেটি সালমান আল ফারেসিকে জানানো হয়। কিছুদিন যেতে না যেতেই খ্রিস্টানরা তাকে খবর পাঠালো, সিরিয়ার দিকে একটি কাফেলা রওনা হবে। এ কথা শুনে সালমান আল ফারেসি তার পায়ের শিকল জোর করে খুলতে চেষ্টা করলেন এবং অবশেষে তিনি খুলতে সক্ষমও হলেন। তারপর খুব আস্তে আস্তে গোপনে ঘর থেকে বের হয়ে গেলেন এবং তাদের সাথে তিনি সিরিয়ায় পৌঁছে গেলেন। বাহন থেকে নেমেই তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন, এ ধর্মের সব থেকে বড় গুরু কে? তারা তখন বলল, উসকুফ, যিনি এই গির্জার প্রধান। সালমান আল ফারেসি সেই গির্জার প্রধানের কাছে গিয়ে বললেন, আমি খ্রিস্টান ধর্মের প্রতি আকৃষ্ট হয়েছি, তাই আমি চাই আপনার খেদমতে নিজেকে নিয়োজিত করতে এবং আপনার থেকে ধর্মের নিয়মকানুন শিখব আর আপনার সাথে নামাজ আদায় করব। তখন তিনি ব্যাপারটা শুনে বললেন, আসো। সালমান আল ফারেসি তার নিকটে গেলেন এবং তার খেদমতে নিজেকে নিয়োজিত করলেন। কিছুদিন পর গির্জার ওই লোকটি সম্পর্কে সালমান আল ফারেসির খুব খারাপ ধারণা আসলো। সে মানুষকে আল্লাহর পথে দান করতে উৎসাহিত করত এবং দানের স্বভাব সম্পর্কে বর্ণনা করত, কিন্তু মানুষ যখন দান করত সে তা গরিবদের না দিয়ে নিজের কাছে জমা রাখত। এমনকি সে বড় বড় সাতটি কলস স্বর্ণ দ্বারা জমা করে, আর এ কারণেই সালমান আল ফারেসি তাকে ঘৃণা করতেন। তিনি তার মৃত্যু পর্যন্ত অবস্থান করলেন। খ্রিস্টানরা যখন দাফন করার জন্য একত্রিত হলেন, সালমান আল ফারেসি তাদেরকে বললেন, তোমাদের গুরু এই লোকটি আসলে খুব খারাপ ছিল, সে তোমাদেরকে সদগা দেওয়ার কথা বলতো, কিন্তু যখন তোমরা তার কাছে কোনো সম্পদ দান করতে সে তা গরিব মিসকিনদের না দিয়ে নিজের কাছে জমা রাখত, সে সামান্যটুকুও গরিব মিসকিনদের দিত না। খ্রিস্টানরা তখন তার কাছে জিজ্ঞেস করলেন, তুমি তা কিভাবে জানলে? সালমান আল ফারেসি জবাব দিলেন, আমি তোমাদেরকে তার জমা ভাণ্ডার দেখাবো। খ্রিস্টানরা তখন সেটি দেখতে চাইলেন।
তিনি তাদেরকে সেই 7টি স্বর্ণরূপার কলস বের করে দেখালেন। যখন তারা তা দেখল, তারা বলল, আল্লাহর শপথ, আমরা তাকে দাফন করব না। এরপর তারা তাকে শূলিতে চড়ায় এবং তাকে পাথর নিক্ষেপ করে। তারপর কিছুদিন যেতে না যেতেই তার স্থানে একজন অন্য লোক নিয়োগ করা হয়, আর যথারীতি সালমান আল ফারসি তার খেদমতো নিজেকে নিয়োজিত করেন। এবারের লোকটি দুনিয়া বিরাগী এবং খুব আখিরাতমুখী লোক ছিলেন। তিনি এমন লোক এর আগে কোনোদিন দেখেননি, যিনি দিনরাত ইবাদতে কাটাতেন। আর এ কারণেই সালমান আল ফারসি তাকে খুব ভালোবাসতে শুরু করেন এবং দীর্ঘদিন তার খেদমত করে কাটান। যখন লোকটি মৃত্যুমুখে পতিত হলো, তখন সালমান আল ফারসি তাকে বললেন, আপনার পর আমি কার নিকটে যাব? তিনি তখন জবাব দিলেন, আমার জানা মতে এরূপ কোনো ব্যক্তি নেই, তবে মুসেলে বসবাসকারী এক ব্যক্তি আছে যে সত্যের উপর আছে এবং সত্যকে বিকৃত করে না। যখন তিনি মারা গেলেন, তখন সালমান আল ফারসি মুসেলের সেই ব্যক্তির নিকটে যান। তিনি তার নিকটে গিয়ে তার সব কথা খুলে বলেন। সালমান আল ফারসি তাকে বললেন, অমুক ব্যক্তি আমাকে আপনার নিকট আসার জন্য আদেশ দিয়েছেন, তিনি আমাকে বলেছেন আপনি সত্যের উপর আছেন। তিনি তখন জবাব দিলেন, তুমি আমার নিকট থাকো। সালমান আল ফারসি তার নিকট থাকতে শুরু করলেন এবং তাকে ভালো লোক হিসেবেই পেলেন। কিন্তু কিছুদিন পর তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন, আর তখন তিনি বললেন, আমি আল্লাহকে পাওয়ার আশায় আপনার নিকটে এসেছি, আর আপনি আমার ব্যাপারে সব কিছু জানেন, সুতরাং আপনার মৃত্যুর পর আমার কার নিকটে যাওয়ার আদেশ দিচ্ছেন? তিনি বলেন, হে বৎস, এমন কোনো ব্যক্তির সম্পর্কে আমার জানা নেই যে আমার এই আদর্শের উপর প্রতিষ্ঠিত আছে, তবে নসিবিনে এক ব্যক্তি আছে, তুমি তার কাছে যেতে পারো। সালমান আল ফারসি তার আদেশ মতো সেই লোকের কাছে গেলেন এবং তাকে সব কিছু খুলে বললেন। তখন তার কথা শুনে লোকটি বলল, তুমি আমার কাছে থাকো। সালমান আল ফারসি তার কাছেও থাকতে শুরু করলেন এবং তাকে খুব ভালো মানুষ হিসেবেই পেলেন। এই লোকটিরও মৃত্যু পর্যন্ত তিনি তার কাছে থাকেন। যখন লোকটি মৃত্যুশয্যায়, তখন সালমান আল ফারসি তাকে বললেন, আপনি তো আমার সম্পর্কে সব কিছু জানেন, সুতরাং আপনার পরে আমাকে কার কাছে যাওয়ার আদেশ দিচ্ছেন? লোকটি শুনে তখন বলল, আমার জানা নেই এমন কোনো ব্যক্তি আছে যে আমার এই আদর্শের উপর প্রতিষ্ঠিত আছে, তবে আম্বুরিয়ায় এক ব্যক্তি আছে, তুমি তার কাছে যেতে পারো। তার কথা শুনে সালমান আল ফারসি তার কাছে গেলেন এবং তাকেও সব ঘটনা খুলে বললেন। যথারীতি সব কিছু শুনে লোকটি বললেন, তুমি আমার কাছে থাকো। সালমান আল ফারসি তার কাছেও থাকতে শুরু করলেন এবং তার মৃত্যু পর্যন্ত তার কাছে থাকলেন। যখন তার মৃত্যু ঘনিয়ে আসে, তখন সালমান আল ফারসি তাকে বললেন, আপনি আমার সম্পর্কে সব কিছু জানেন, সুতরাং আপনি আমাকে কার নিকটে যাওয়ার আদেশ দিচ্ছেন? লোকটি শুনে তখন বলল, হে বৎস, আমার জানা নেই এমন কোনো ব্যক্তির সম্পর্কে যে আমার এই আদর্শের উপর প্রতিষ্ঠিত আছে, কিন্তু একজন নবী আগমনের সময় অনেক নিকটবর্তী, যিনি আরবে আগমন করবেন। তিনি ইব্রাহিম আলাইহিসাল্লামের ধর্মের উপর প্রেরিত হবেন। তারপর তিনি দুই পাথরের মধ্যবর্তী খেজুরের বাগানের এলাকায় হিজরত করবেন। তার কিছু আলামত থাকবে, সেগুলো তুমি ভুলবে না। তার আলামতগুলো হবে, তিনি হাদিয়া খাবেন কিন্তু সদগা খাবেন না। তার দুই কাঁধের মাঝখানে মোহরে নবুয়াত থাকবে। তুমি যদি সেই দেশে যেতে পারো তাহলে যাও। লোকটির মৃত্যুর পর সালমান আল ফারসি আম্মুরিয়াতে কিছুদিন অবস্থান করেন। ঠিক সেই সময়ে আরবের কোনো এক গোত্র থেকে কিছু লোক ব্যবসা করতে যান। তাদেরকে দেখে সালমান আল ফারসি বললেন, তোমরা যদি আমাকে আরব দেশে নিয়ে যাও তাহলে আমি তোমাদেরকে এই ছাগল এবং গরু দুটি দিয়ে দিব। তারা সালমান আল ফারসিকে নিয়ে আসলেন। যখন তারা ওয়াদিল কুরাতে পৌঁছালেন, ব্যবসায়ীরা সালমান আল ফারসির সাথে বিশ্বাসঘাতকতা করলেন এবং তাকে এক ইয়াহুদির কাছে বিক্রি করে দিলেন। সালমান আল ফারসি তার খেদমত করতে থাকলেন। এর কিছুদিন পর সেই ইয়াহুদিকে তার চাচাতো ভাই দেখতে আসে। সেই লোকটি তার থেকে ক্রয় করে নেন এবং ক্রয় করে সালমান আল ফারসিকে ইসরিবিতে নিয়ে আসেন। এই শহরে এসে সালমান আল ফারসি সেই সকল বৈশিষ্ট্যগুলো দেখতে পেলেন যা যা তিনি সেই আম্মুরিয়ার লোকটির কাছ থেকে শুনেছিলেন, আর তাই তিনি তার সাথে মদিনায় অবস্থান করতে থাকলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মক্কার মানুষকে ইসলামের দিকে আহ্বান করতেন, কিন্তু সালমান আল ফারসি দাস হওয়ার কারণে সেই খবরটি আসলে পাননি। এর কিছুদিন পর যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করেন, তখন সালমান আল ফারসি এক খেজুর গাছের মাথায় কাজ করছিলেন আর তার মালিক ছিল নিচে বসা। এমন সময় তার নিকটে সেই লোকটির চাচাতো ভাই এসে বলল, আল্লাহ তাআলা আউস ও খাজরাজ গোত্রকে হত্যা করত। তারা কোবানগরীতে এক লোককে স্বাগতম জানানোর জন্য একত্রিত হয়েছে। তারা ধারণা করে সেই লোকটি নবী। সালমান আল ফারসি যখন একথা শুনলেন, তার গায়ে জ্বর হওয়ার মতো কম্পন অনুভূত হলো। ঠিক সেরকম ভাবে তিনি কাঁপতে লাগলেন, এমনভাবে কাঁপতে লাগলেন যেন তিনি কাছ থেকে পড়ে যাবেন। তিনি তাড়াতাড়ি নেমে গেলেন এবং তাকে বললেন, আপনি কি বলছেন, খবরটি আবার বলুন। এ কথা বলাতে তার মালিক তার উপর খুব রাগান্বিত হয় এবং তাকে জোরে একটা ঘুষি মারেন এবং বলেন, তোমার আবার এসবের কি দরকার, তুমি তোমার কাজে যাও।
যখন সন্ধ্যা হলো তখন সালমান আল ফারেসি তার জমা এবং কিছু খেজুর নিয়ে সেই লোকটির নিকট রওনা হলেন। সালমান আল ফারেসি তার নিকটে গিয়ে বললেন, আমি জানতে পেরেছি আপনি খুব সৎ লোক, আর আপনার সাথে অনেক গরিব লোক আছে যারা খুব অভাবী, আর এগুলো হচ্ছে আমার কাছে থাকা কিছু সৎগার খেজুর। আমার ধারণা মতে আপনারাই এর বেশি হকদার। এ কথাগুলো বলে তিনি তাকে খেজুরগুলো দিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেগুলো নিলেন এবং তার সাহাবিদেরকে বললেন, তোমরা এগুলো খাও, কিন্তু সেগুলো থেকে তিনি একটিও খেলেন না। সালমান আল ফারেসি তখন মনে মনে বললেন, এটি হচ্ছে প্রথম আলামত। তারপর তিনি সেখান থেকে চলে গেলেন এবং আবার কিছু খেজুর জমা করেন। যখন তিনি কোবা থেকে মদিনায় আসেন, সালমান আল ফারেসি তার নিকট গেলেন এবং বললেন, আমি দেখেছি আপনি সদকা খান না, তাই আমি আপনার জন্য কিছু হাদিয়া এনেছি। তখন তিনি তা থেকে কিছু খেজুর খেলেন এবং অন্য সাহাবিদেরকে সেগুলো খেতে বললেন। সালমান আল ফারেসি তখন মনে মনে বললেন, এটি হচ্ছে তার দ্বিতীয় আলামত। তারপর একদিন সালমান আল ফারেসি আবার তার নিকট গেলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বাকিউস গরকদে ছিলেন। সালমান আল ফারেসি তাকে দেখতে পেলেন, তিনি বসে আছেন। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর পরা অবস্থায় ছিলেন। তাকে দেখে সালমান আল ফারেসি সালাম দিলেন এবং তার পেছনে গেলেন, যাতে করে তিনি আম্মুরিয়ার লোকটির বর্ণিত খতমে নবুয়াতটি তিনি দেখতে পান। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন সালমান আল ফারেসি তার পিঠের দিকে তাকাচ্ছেন, তিনি তার প্রয়োজন বুঝতে পেরে তার পিঠ থেকে চাদর তুলে নেন। তারপর সালমান আল ফারেসি তার পিঠের দিকে তাকালেন এবং খতমে নবুয়াত দেখতে পেলেন। সালমান আল ফারেসি তা দেখে তার দিকে ঝুঁকে পড়ে তাকে চুমু দিলেন এবং কাঁদতে শুরু করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তোমার কি হয়েছে? সালমান আল ফারেসি তাকে সব ঘটনা খুলে বললেন। তার কথাগুলো শুনে রাসূলুল্লাহ খুব আশ্চর্য হলেন। তিনি চাইলেন সালমান যেন এই ঘটনা তার সাহাবিদেরকে শোনায়। তার কথা মতো সালমান আল ফারেসি সাহাবিদেরকে তার কথাগুলো সব শোনালেন। তারা অনেক অবাক হলেন এবং খুশি হলেন। হযরত সালমান আল ফারেসির উপর আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক এবং আল্লাহ তাকে উত্তম প্রতিদান দান করুক, যিনি সত্যের অন্বেষণে সারাটি জীবন ব্যয় করেছিলেন।